খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের 14তম শিরোপা জিতল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্যারিসের স্টাডে ডি ফ্রান্সে অনুষ্ঠিত ফাইনালে লিভারপুলকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে আবারও ইউরোপ সেরার তকমা গায়ে লাগালো অল হোয়াইটরা। 37 মিনিট দেরিতে শুরু হওয়া ফাইনাল ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচের 21 মিনিটে সাদিও মানের দুর্দান্ত শট রুখে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। এর আগে নিশ্চিত গোল বঞ্চিত করেন মোহাম্মদ সালাহকেও। পুরো ম্যাচে থিবো সেভ করেছেন মোট 10টি গোল। এরপর দ্বিতীয়ার্ধে 59 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। এই পরাজয়ের ফলে 2018 সালের ফাইনালের প্রতিশোধ আর নেওয়া হলো না অলরেডদের।